Assalamualaikum, Banasri National High School Homeschooler Pakhodike, Ami Janab Nurul Islam, Shahari Shikha, Gunit Bishar, Shagatam Janachi, Nawabshini Shikhartide, Aske Nawabshini Shikhartide Jonno, Ami Shadharon Gunite, Ekta Oddhay Theke, Kichu Bishoy Niye Amra Alochona Korbo, She Oddhayta Hocche Amader Aro Kichu Bishoy, Onushuni Dui Dashomik Ek Er, Paanch Theke Aat Number Ongkogulo Amra Ektu Solve Korbo. শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে এই অঙ্কগুলো লিখে রেখেছি আমরা এই অঙ্কগুলো পড়তেছি পাঁচ নম্বর আমরা বৈবিধ্যের ডায়াগ্রাম আছে এখানে দুটো সেট দিয়ে দিয়েছি একটা সেট হচ্ছে কিউ সেটের ভিতরে উপাদান দিয়েছে x y আরেকটা সেট হচ্ছে r সেটের ভিতরে তিনটা উপাদান দেওয়া আছে m n l বলে p অফ c এবং q অফ p অফ r নির্ণয় করো শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যে p অফ c আর p অফ r অর্থাৎ p থেকে p দ্বারা গুণিত সেটকে প্রকাশ করলে বা প্রকাশ করলে এটাকে বলি আমরা কি পাওয়ার সেট অফ q অর্থাৎ q এর পাওয়ার সেট শক্তি শক্তি সেট কি এই বিষয়ে তোমরা অল্পতে অবগত হয়েছো তাছাড়া আমি এখন তোমাদের কাছে একটু মানে ডিসকাশন করতেছি যে পাওয়ার সেট কি পাওয়ার সেট হচ্ছে একটা সেট থেকে গঠিত উপসেট গুণকে নিয়ে যে সেট গঠিত হয় তাকে পাওয়ার সেট বলা হয় আমরা যে কোনো একটা সেটের উপসেট সংখ্যা নির্ণয় করতে পারি যেমন এখানে কিউ সেট আছে কিউ একটা সেট আছে আমরা পাঁচ নম্বর সলিউশন করতেছি কিউ সেট দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স কমা ওয়াই শিক্ষার্থীবৃন্দ কিউ সেটের ভিতরে আমাদের কি কি উপাদান কয়টি আছে দুটি তাহলে এখানে তার উপসেট কয়টি হবে উপসেট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক 2 টু দি পাওয়ার n এর বলতে এখানে উপাদান কয়টি আছে সে কয়টি তাহলে উপাদান আছে দুইটা তাহলে n এর পরিবর্তে আমরা কত বসাবো দুই বসাবো তাহলে কত হবে চারটি উপসেট হবে আমরা পেয়ে গেছি এই কিউ সেটের উপসেট কয়টি চারটি তাহলে আমরা কিউ সেটের উপসেট গুলো বের করে নেই কিউ এর উপসেট গুলো কিউ এর উপসেট গুলো আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপসেট গুলো বের করব এক্স অর্থাৎ একটি উপাদান দিয়ে প্রাথমিক উপাদান দিয়ে এটা সেট হয়ে গেছে তারপর দ্বিতীয় আরেকটা উপাদান দিয়ে এটা তার উপসেট তারপরে এক্স কমা ওয়াই এটা দিয়ে হবে আরেকটা সেট হবে কি ফাঁকা সেট অর্থাৎ আমরা কিউ সেটের উপসেট গুলো নির্ণয় করে ফেললাম এক্স ওয়াই এক্স কমা ওয়াই এবং কিউ এখন আমরা p অফ q নির্ণয় করব p অফ q তাহলে p অফ q হবে এই উপসেটগুলোকে আমরা যদি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই তাহলে যেটা হবে যে সেটটা হবে সেই সেটটাকে বলা হয় পাওয়ার সেট অফ q তাহলে এই সেটটাকে আমরা দিয়ে দিই x y x কমা y তারপর হচ্ছে q তাহলে p অফ q আমাদের নির্ণয় হয়ে গেছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো অর্থাৎ এখানে আমরা কিন্তু পাওয়ার সেটের সংজ্ঞাটা দিতে পারি যে কোন সেটের উপসেট গুলো দ্বারা গঠিত সেটকে আমরা কি বলি পাওয়ার সেট বলি কোন সেটের এমন কিউ সেটের উপসেট গুলো দ্বারা গঠিত একটা সেট এই সেকেন্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই উপসেট গুলোকে নিয়ে আসি তাহলে এই উপসেট গুলো প্রত্যেকটা হচ্ছে পাওয়ার সেট অফ কিউ এর উপাদান এগুলো প্রত্যেকটা এই পাওয়ার সেট অফ কিউ এর উপাদান সংখ্যা নির্দেশ করতেছে তাহলে শিক্ষার্থীবৃন্দ এভাবে আমরা পি অফ আর নির্ণয় করতে পারি তাহলে পি অফ আর কি হবে পি অফ আর হবে আর এর তিনটে উপাদান আছে তাহলে টু টু দি পাওয়ার 3 তাহলে টু টু দি পাওয়ার 3 মানে 8 তাহলে এখানে উপস্থিত কয়টি হবে 8 টি হবে আর এই 8 টি উপস্থিতকে আমরা যদি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেই তাহলে হয়ে যাবে আমাদের পি অফ আর আশা করি তোমরা পি অফ আর নির্ণয় করতে পারো এবার আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নের সলিউশন সনমা প্রশ্ন বলেছে শিক্ষার্থীবৃন্দ এখানে দুইটা সেট দেওয়া আছে এ একটা সেট এবি এর উপাদান বি একটা সেট এটার উপাদান হচ্ছে এ বি সি অর্থাৎ যে উপাদানগুলো ছোট হবে কে অর্থাৎ স্মল লেটার লাগে আর যে সেটগুলো সেটা বড় হবে লেখা বলেছে এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি আমরা এই সংযোগ সেট সম্পর্ক জেনেছি হলে দেখা যায়
করে
সমীকরণে বসি দুই নম্বরে কি আছে y plus 2 equal 2 into x এর পরিবর্তে আমরা y minus 1 plus 1 বসাতে পারি বা y plus 2 equal 2y minus 2 plus 1 বা y plus 2 equal 2y minus 1 বা এখন আমরা যদি পক্ষান্তর করে দিই তাহলে 2y কে পাশে নিয়ে আসি এই মাইনাস টু এর প্লাস টু এর পাশে নিয়ে যাই তাহলে y মাইনাস টু y ইকুয়াল মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এখানে কি থাকছে একটা প্লাসের y আর দুইটা মাইনাসের y তাহলে একটা মাইনাসের y থাকছে আর এই পাশে মাইনাস 3 হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু দ্যাট মিন্স মাইনাস 3 তাহলে আমাদের এখানে যদি আমরা উপপক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যায় অর্থাৎ y হয়ে যায় এখানে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে 3 হয়ে যায় শিক্ষার্থী কিন্তু আমরা প্রত্যাশিত একটা রেজাল্ট পেয়ে গেছি x এর মান পেয়ে গেছি y এর মান পেয়ে গেছি 3 এই y এর মানটা যদি আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে x এর মানটা আমরা পেয়ে যাব তাহলে আমরা এবার y = 3 3 নং সমীকরণে বসি y equal মানে কো y equal 3 3 লমে বসে তাহলে 3 লমে কি আছে x equal y minus 1 মানে 3 minus 1 সাইডরে যেহেতু y equal 3 অথবা আমাদের উপরে দেওয়া আছে না লিখলে কোনো সমস্যা নেই তাহলে x এর মান পেয়ে গেছি আমরা কত 2 अतः निम्नमान x इक्वल टू एवं y इक्वल थ्री आशा करें शिक्षक बिंदु तुमरा यह अपना बुझते पड़े चाहो এবার আমরা দেখতেছি এখানে ক আর গ এই দুটোই অঙ্কই কিন্তু আমরা একই পদ্ধতিতে করব অর্থাৎ এই ক্রমজোরের শর্ত বসিয়ে আমরা প্রতিস্থাপন অথবা অপনয়ন যে কোনো একটা পদ্ধতিতে করলে আমাদের x এবং y এর রেজাল্ট এসে যাবে আশা করি তোমরা এটা পারবে এবার আমরা চলে যাচ্ছি 8 নম্বরে ক নম্বর প্রশ্নটা সলিউশন করতে খ আর গ একই পদ্ধতি অর্থাৎ 8 এর ক নম্বর করলে তুমি খ গ এমনিতেই নিজেই পারবে তাহলে আমি ক নম্বর প্রশ্নটা একটু সলিউশন করে দিচ্ছি আট নম্বরে ক আট প্রশ্ন আগে কচে দেওয়া আছে ইকুয়াল একটা সেট দেওয়া আছে এ কিউ ইকুয়াল আরেকটা সেট বি কমা সি পি ক্রস কিউ নিয়ে করতে বলছে পি কিউ শিক্ষার্থীবৃন্দ এই যে পি ইনটু বলি না আমরা এটাকে বলি ক্রস বা কার্টেসিয়ান প্রোডাক্ট বলি আমরা এটাকে কার্টেসিয় গুণজ বলি কার্টেসিয় গুণজটা কিভাবে করে আমরা একটু এখানে দেখতেই এ অর্থাৎ প্রথম সেটের একটা উপাদান দ্বারা দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানকে গুণ করা শিক্ষার্থীবৃন্দ কার্টেসিয় গুণজ হচ্ছে প্রথম সেটের প্রত্যেকটা উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে গুণ করব তারপরে যদি প্রথম সেটের দ্বিতীয় উপাদান থাকে তাহলে এই দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে গুণ করব এটা আমরা ক্রম দ্বারা এখানে দেখাবো ফার্স্ট লেভেলের ভিতরে এ কমা বি তারপরে এ কমা সি এই আমাদের হয়ে গেল কার্টেসিয় গুণজ সেট আর এটা আমাদের এই কি দিয়ে দিতে হবে সেট চিহ্নটা দিয়ে দিতে হবে তারপরে চলে যাচ্ছি আরেকটা আছে কিউ ক্রস পি কিউ ক্রস পি তাহলে কিউ এর মান কত আছে বি কমা সি আর ক্রস পি এর মান হচ্ছে শুধু এ তাহলে এটাতে কি আছে বি কমা এ আবার সি কমা এ সি কমা এ এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কাজটা শেষ হয়ে গেছে
শিক্ষার্থী বিন্দু এটা ছিল আমাদের কার্তেশীয় গুণজ আর আশা করি তোমরা আজকের এই প্রচেষ্টাটা বুঝতে পেরেছো আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো আর কি আমরা বুঝবে হুবহু এটাতে খ এবং গ আর দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক তোমরা বুঝতে পারবে আর আমাদের এই আজকের যে ক্লাসটা হয়েছে এই ক্লাসটা যে অঙ্কগুলো করেছি সেগুলো সিলেবাস হয়েছিল এটা তোমরা এসডব্লিউ হিসেবে শনিবার দিন স্কুলে জমা দিবা আজ এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো দিন অন্য কোনো টপিক্সে আল্লাহ হাফেজ